গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, রবিবার সকাল সকাল আজকে আবার স্বরূপার সংখের বিবাহ বার্ষিক, সেখানে আমাদের রাত্রেবেলায় নেমন্তন্ন। ব্রেকফাস্ট করতে শুরু করেছিলাম, বাট সেই মুহূর্তেই সন্দীপ বাবুর ফোন যে নাস্তা নিয়ে আসছে বাইরে, আর ওই জন্য তিনজনের জন্য চা বসিয়েছিলাম, আরো দু কাপ এক্সট্রা দিয়ে দিলাম, তো সবার একসঙ্গে চা হয়ে যাবে। সকাল সকাল আজকে বসেছে বড় সরো একটা আড্ডা, এইখানে চলছে এখন বুড়ো খোকার প্ল্যানিং চলছে, বার্থডে প্ল্যানিং, দুদিন ধরে বার্থডে হবে এইটার, আমি এখন শাড়ি নিয়ে বসেছি, দেখছি কি হচ্ছে, দেখছি শরীর ঠিক আছে চোখটা মিলতে পারছি না, জ্বালা জ্বালা করছে চোখটা, ঠান্ডাটা লেগেছে আর কি, ঠান্ডা ভয়ানক ঠান্ডা লেগেছে। রান্না করতে গিয়ে দেখি বিরিয়ানি রাইস টাই নেই, সে এখন রাইস আনতে যাচ্ছি। কি হলো বাবা, খারাপ শরীর খারাপ সেপ্টেম্বরে পারছি না, এই আবহাওয়াটা একদমই, আজকে 11 আছে, এখানে আসলেই আমি কোন সমস্যায় রোদ হয় না, রোদ লাগে না, আমাদের বাড়িতে তো রোদ কত, ঠিক আছে যা হয় তাই একটুখানি অল্প একটু, নিয়ে কি দিলে রে, সারপ্রাইজ দিলে কিছু, কালকে তুই ঘুমিয়ে গেলি তো, আমরা গত রাত অব্দি গল্প করলাম, তাই দেখলাম সকালবেলা বিরিয়ানি মোটামুটি অনেকটা বাগে নিয়ে এসেছি, মাংস ওখানে রেডি, বেরিস্তা রেডি, চালটা এখানে হচ্ছে, আলু রেডি, ডিম রেডি। যাওয়ার সময় সন্দীপরা বললো যে ওরা জয়নগর যাবে, কখন ফিরবে যায় না, ওই জন্য ওদেরকেও বলে দিলাম যে ফেরার সময় এখানে লাঞ্চটা করে তারপরে যাস। আর তুই এবার চিকেন খায় না, ওই জন্য মাকে বললাম একটু কষা কষা করে ডিমটা বানিয়ে দেবো, মা ওটা হেভি বানায়, তো ওর জন্য ওইটা থাকবে, রাইস থাকবে, আর আমাদের বিরিয়ানি, বিরিয়ানি ডান, এখন দমে চেপেছে, জাস্ট 5 মিনিট হলেই মোটামুটি হয়ে যাবে। এদিকেও মোটামুটি ম্যাডামের ডান, খদ্দ গুছি দিয়েছে, হঠাৎ করে হলো আর সলিড মজা, এই যে ওই দেখো ফোন দেখে খেতে হবে না, ভালো লাগছে কি তোমার, টেস্ট করে দাও, টেস্ট করে দেখো আগে, টেস্ট করো, হয়েছে ভালো হয়েছে, দারুন গন্ধটা খুবই সুন্দর, বাট তুমি ক্রেডিট না যেমন বাবা সব সময় ক্রেডিট নেই, না আমি কিচ্ছু করি না, আমি কেন ক্রেডিট নেব, দারুন একদম চরম। একটু বেরোলাম, দুর্গাপুজোর মিটিং আছে, আর আজকে শঙ্খ স্বরূপার অ্যানিভার্সারি, সেটারও কিছু কেনাকাটি করবো, আর ভাবছি আজকে রাখির দা রিহুর জন্য কিছু একটু কিনে পাঠানোর ব্যবস্থা করবো। চলে এসেছি এখন ভেনুতে, সকালে প্রথমবার সন্দীপের সঙ্গে এখানে পড়েছে, পাঞ্জাবি পরে দেখতেছিল,
এখানে পড়েছে খেলাধুলো ঘুরে ঘুরে দেখেছে ছিল তো চলো দুর্গাপূজার মিটিং শুরু হয়ে গেল বাচ্চাগুলো সব খেলছে আমাদের পাঠভবনের খেলার মাঠের কথা মনে পড়ে গেল বিকেলবেলা সব আমরা এরকম খেলতাম পিসিএর মিটিংয়ের পর চলে এসেছি মেলায় আজকে স্বরূপা সংঘের অ্যানিভার্সারি নিমন্ত্রণ সেখানে কিছু একটা গিফট দেবে সেটাই কিনছে হলো না পেপার র্যাপিং চলছে এখানে নেই অপশন এরকম করেই নিয়ে যেতে হবে খেলা থেকে চলে এলাম এখন স্টারের নিচে কি করা হবে কালকে দাদাদের রাখি আর রিহু রাখি গিফটটা পাঠাবো ওই জন্য দেখি যদি কিছু পাই ভালো এখানে মোট কিছু এখানে বলে কিছু ব্যাটারি রিচার্জেবল ব্যাটারি হ্যাঁ রিমোট কন্ট্রোল উইথ এ ডাইকাস্ট মেটাল হ্যাঁ এইটা নিচ্ছি এইটা এইটার মধ্যে কনফিউশন হচ্ছে এত ভালো লেগেছে আমার ছানাটাকে জানি না ভয়টা পেয়েছে কি জানি না বাট এটা বেশ ভালো লাগছে বেশ কোনো ঝামেলা নেই ঝঞ্ঝাট নেই শুধু তো আজকে বাড়ির ছেলে নিলাম বাড়ির মেয়ের নেবো না তাই হয় ওই জন্য আর তার থেকেও বড়ো কথা ও এমন একটা জিনিস নিয়েছি যেটা আমার হয় না আমাদেরও ছোটোবেলায় এটা আমরা দেখেছিলাম আর খুব শখ ছিল আর সেটাই ওর ওপরেও এসছে মানে ওরও এটা খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরে আর একটু লো বাজেটে পেয়েও গেলাম ওই জন্য নিয়ে নিয়েছি কী নিলাম কী বৃত্তান্ত কালকে ওকে গিফট করবো তখন দেখবে এখনই করছি না তো আমরা আটটা এইবার দুর্গাপুজোতে সব থেকে বেশি যেটা চ্যালেঞ্জিং হতে চলেছে সেটা হচ্ছে দুর্গাপুজোর টাইমিং মিটিংয়ে যেমনটা শুনলে ষষ্ঠী সপ্তমী অষ্টমী তিন দিনেরই মনে হয় বললো পুজোর সকালবেলায় চারটে থেকে ছটা না সাতটার মধ্যে সব শেষ এইবার মুশকিলটা হচ্ছে আগেরবারে আমাদের দশটা এগারোটার সময় পুজো সব ওখানে শেষ হচ্ছিল তারপরে কম্পিউটার বাড়ি চলে আসছিলো আমার ফিরতে ফিরতে প্রায় দুটো আড়াইটা হচ্ছিলো তখন গল্প গুজব আড্ডা সবার সঙ্গে তারপরে বাড়ি ফিরছিলাম আড়াইটার সময় ততক্ষণ আড়াইটা অবধি পম্পি যতটা পারছিল এডিটিং করে রাখছিলো তারপর আমি বাদবাকি এডিটিংটা করে সকালবেলা ছেড়ে আবার ভোরবেলাও চলে যাচ্ছিলো এইবার যেটা প্রবলেম হয়েছে যেহেতু চারটে থেকে পুজো শুরু মিনিমাম দুটো আড়াইটার সময় সবাইকে ওখানে পৌঁছাতে হবে জোগাড় করার জন্য পম্পি যদি পুজো কমিটিতে মানে ওই ব্যাপারটাই থাকে আমি জানি না এইবার নাম দিয়েছে কি না এখনও সে সব আসেনি তো চ্যালেঞ্জিং হতে চলেছে মানে আমি বাড়ি ফিরবো যাবে এবার ওকে ওখানে একা রেখে চলে আসতে পারবো না আমাকে ওখানে থাকতে হবে মেনলি একা থাকবে কীভাবে কী ম্যানেজ করবো সেটা দেখতে হবে বাট বাঙালির দুর্গাপুজো বলে কথা সবার সবাই স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করবে এইটুকুই আশা করবো আমরাও করব সবাই মিলে একদিন একদিন করে যদি ম্যানেজ করে দেয় তাহলে তো হয়েই যাবে ব্যাপারটা তিনটে কত নিয়েছে তিনটে তো একসঙ্গে কত নিয়েছে আচার রাখবি নাকি আমার নয় স্বরূপা ওদের দিবি এইগুলোতে কি এটা রিহুর রিহুর কি কিনেছিস গাড়ি কার তিনটে কত নিয়েছে তখন আমি আর মা যাচ্ছি স্বরূপাদের বাড়ি তারপরে মা বোধহয় চলে আসবে খাবারটা দিয়ে যেতে হবে দেখি কী করে আসো চলো বাবা এবার ঠিক আছে অতিথি এসেছে অতিথি বড় অতিথি বড় অতিথি এসেছে বড় অতিথি ওটা ছিঁড়ে যাবে ঠাস করে এটাকে দিয়েছে সাহা সিং কি সুন্দর
বাবা কাল থেকে প্রেমটা একটু বেশি হচ্ছে না? ওয়েলকাম ড্রিংকস নাই কিন্তু আমি নিজের হাতে রসগোল্লা বানিয়েছি খাও। এই শাও স্যার নাকি? Yes। গরমে তো? না। এই তোর এই কালারের সমস্ত কিছু বলে আমি এই কালারটা নিব। সেটা দেখতে হবে এইবার ঠিকঠাক দাম বলছে যা চল এইবার এত বছরে বাবা আজকে কত্তা কিনে সে ম্যাচ করে পরে এসছে তোমার কাল থেকে একটু বেশি হচ্ছে না? ভালো লাগছে তাই কবে আসছে রে চলো আমি বললাম না আমাদের ছেলেটা অত খারাপ না অমনি বলে হবে না। হ্যাঁ চল এসো কেটে দি, চলো কেটে দি, যাও কেটে দাও, চলো চলো কেক কাটো কেক কাটো। মা বাবাকে খাওয়াবে রে তোমার আসি মায়ের খাবারটা পোস্ত মাটন চাটনি ভাত মাটনটা দিদি আর এই মাটনটা একমাত্র রূপার মাটনটাই বাড়িওয়ালা ফিল হয় আমি যেখানে গাই ওই বাড়ির স্বাদটা হয় না। এটা দেখো পিসগুলো ব্যাপক আর নেই কারণ আজকে যখন বিরিয়ানি বানাচ্ছিলাম তখন মেমলি 5-6টা ছবি দিয়েছিল প্রিন্ট করে আনার জন্য, তো তখন ওই তাড়াহুড়ো তোকে বললাম আমি পরে এনে দেবো। আর তারপরে বিকেলের পর একটার পর একটা এমন চলতে লাগলো যে আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে ব্যাপারটা, প্রিন্টগুলো আনতে ভুলে গেছি। তো ওই জন্য এসে আরও একবার ট্রাই করলাম, HP-র অনলাইন ওদের সাথে কথা বললাম, ওরাও ট্রাই করছে যদি অনলাইনে ব্যাক এন্ড থেকে ট্রাভেল শ্যুট করে যদি কোনোভাবে এটাকে ছাড়ানো যায় তাহলে ঠিক আছে, না হলে লোক পাঠাবে বললো। তো আগের দিন এরকম করাতে ঠিক হয়ে গিয়েছিলো, দুটো আমি প্রিন্ট নিয়েওছি, তারপরে আজকে আবার যখন এসে চালিয়েছি, না এর আগের দিন আর একবার চালানোর চেষ্টা করেছিলাম সেদিনও হয়নি,
তো সেদিন আর কন্ট্যাক্ট করা হয়নি, আজকে ওই জন্য কন্ট্যাক্ট করলাম, হলো না। ব্যাড লাক না, ওরাও পারছে না। ওরা বললো যে তাহলে লোক পাঠাবে হয়তো, যে যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছিল একটাও হচ্ছিল না। তো যাই হোক, দেখি লোক যখন আসবে তখনই ঠিক হবে। তো বুঝতেই পারছো, 12:15 প্রায়, এতক্ষণেও যখন ব্লগ চলছে, তার মানে ব্লগের একদম এন্ডে, আজকে পুরো ব্লগটা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করেই কেটে গেল। সকালে শুরু হলো তো ওই এনেছিলো কচুরি, তারপরে বিরিয়ানি, তারপরে আবার রাত্রেবেলা শাহাদের ঘরে, পেট আর দিচ্ছে না যদিও এখন অবধি ঠিক আছে, বাট আবার কাল থেকে শুরু হয়ে যাবে রেগুলার ডায়েট। ডায়েট মানে কি, ওই রাত্রেবেলা দুধ ওটস, খেলাধুলো, এইসব। তো চলো, আজকের ব্লগটা সেই জন্য এন্ড করতে হবে। কালকে আবার 4:00 থেকে অফিসও আছে, কালকে বা পরশু মনে হয় লাস্ট। একটা অন্যরকম প্ল্যান চলছে, যদি সেটা সাকসেসফুল হয় তখনই বলবো। তো এই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। এই অবধি যদি দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমাদের সাথে জানিয়ে দিও। আর এখনও যদি সেন্সেশনের ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সেন্সেশনের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ ফর মেকিং আস এ পার্ট অফ ইয়র ডে। এই বলেই আজকের ব্লগটা এখানেই শেষ করি। সঙ্গে থাকো, দেখতে থাকো সেন্সেশন। গুড নাইট।